কাহটানে গল্প যাতে ঘরের বাইরে বের হলেন নায়িকা অপু বিশ্বাস, জানতে হলে দেখতে হবে পুরো ভিডিওটি। গভীর রাতে সবার চোখ ফাঁকি দিয়ে ঘরের বাইরে বের হয়েছেন অপু বিশ্বাস, তার সঙ্গে থাকা প্লেট ভর্তি খাবার, কিন্তু গভীর রাতে চুপি চুপি কার জন্য খাবার নিয়ে বের হলেন অপু। কিছুক্ষণ পরই দেখা যায় বাপ্পি চৌধুরীর জন্য এসব খাবার নিয়ে এসেছেন এই নায়িকা। প্রিয় কমলা সিনেমার একটি দৃশ্যে এমনটাই দেখা যায়। এটি নির্মাণ করেছেন অভিনেতা পরিচালক শাহরিয়ার নাজিম জয়। ফেসবুকে এই দৃশ্যের একটি ক্লিপ প্রকাশ করেছে এই নির্মাতা। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন অপু বিশ্বাস। অপুকে কেন্দ্র করেই এর গল্প এগিয়েছে। অপুর বিপরীতে অভিনয় করেছেন চিত্রনায়ক বাপ্পি চৌধুরী। চলতি বছরে সিনেমাটি মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা যায়। শাহরিয়ার নাজিম জয় এর মধ্যে বেশ কয়েকটি সিনেমা নির্মাণ করেছেন। 2015 সালে প্রার্থনা সিনেমা নির্মাণের মাধ্যমে নির্মাতা হিসেবে তার অভিষেক হয়। শাহরিয়ার নাজিম জয় উপস্থাপনা করেন খুব মনোযোগ দিয়ে এবং তার উপস্থাপনা কিন্তু বিশ্বখ্যাত হয়ে গেছে ইতোমধ্যে, কারণ দেশ বিদেশের যত বাঙালি রয়েছেন তাদেরকেও তিনি লাইভের মাধ্যমে কিন্তু বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা করছেন তিনি। শাহরিয়ার নাজিম জয় খুব ভালো একজন অভিনেতা, তিনি নিজেও একসময় খুব ভালো অভিনয় করতেন, সিনেমাও করেছেন এবং অপু বিশ্বাসের সঙ্গেও তার সিনেমা করা আছে। সেই শাহরিয়ার নাজিম জয়ের সঙ্গে অপু বিশ্বাস এবং বাপ্পির কেমিস্ট্রিটা আসলে অনেক অন্যরকম, বন্ধুত্ব সুলভ বলাই যায়। আমরা দেখেছি শাহরিয়ার নাজিম জয় তার উপস্থাপনায় যত যাকেই নিয়ে আসুক না কেন তাদেরকে একদম হেনস্থা করে ছাড়েন। তার প্রশ্নের ধরনটাই এমন যে প্রতিটি মানুষ বিব্রত হয়ে যায়। কিন্তু একমাত্র অপু বিশ্বাসের ক্ষেত্রেই দেখেছি তার কিছুটা নমনীয়তা রয়েছে। অপুকে তিনি অনেক ভালোবাসেন এবং অনেক রেসপেক্ট করেন এবং অপুর চলা বলা, তার যে কাজকর্ম সবকিছুই শাহরিয়ার নাজিম জয় অনেক পছন্দ করেন। আর যার ফলশ্রুতিতেই তিনি পরবর্তীতে এখন যেই সিদ্ধান্তটা নিয়েছেন প্রিয় এবং কমলা সিনেমাটি বানাবার, সেখানে বাপ্পি চৌধুরীর নাম থাকে প্রিয় এবং অপু বিশ্বাসের নাম থাকে কমলা। এটি একটি মুক্তিযুদ্ধের ভিত্তিক সিনেমা এবং গল্পটা অসাধারণ। আমার মনে হচ্ছে তিনি তৈরিও করবেন অসাধারণভাবেই, কারণ এই মাঝরাতে আমরা দেখতে পাচ্ছি বাঁশঝাড়ের মধ্যে একজন মুক্তিযোদ্ধাকে খাবার নিয়ে খাওয়াচ্ছেন অপু বিশ্বাস। আসলে এরকম ঘটনা তো ঘটেই ছিল যা আমরা দেখতে পারিনি, আমরা হয়তো অনেকেই সে সময় ছিলাম না, কিন্তু মুক্তিযুদ্ধের কাহিনী গল্প পড়লে আমরা কিন্তু এই ধরনের ব্যাপারটা আমাদের চোখের সামনে ভেসে উঠত। সেরকম একটি গল্প, চমৎকার একটি গল্প নিয়ে এগিয়ে যাচ্ছেন শাহরিয়ার নাজিম জয়। আশা করছি প্রিয় এবং কমলা, প্রিয় কমলা সিনেমাটি দর্শক নন্দিত হবে। আমার চ্যানেলটি যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। যারা এখনো করেননি, সব খবর সবার আগে পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করলেই আপনাদের কাছে পৌঁছে যাবে সব ভালো ভালো নতুন খবর। ধন্যবাদ।